আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে চিংড়ি দিয়ে অনেক স্পাইসি একটা নতুন রেসিপি শেয়ার করব তো চলো আমরা রান্নার কাজ শুরু করে দিই আমি একটা মিডিয়াম কড়াই নিয়ে নিয়েছি আর আমাদের কড়াইটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি আমরা আলুটা দিয়ে চিংড়িটা রান্না করব আমরা দুইটা বড় বড় আলুকে একদম কিউব করে কেটে নিয়েছি তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিতে পারো এরপরে আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো বড় বড় চিংড়ি তোমরা যে কোনো চিংড়ি দিয়ে এটা বানিয়ে নিতে পারো ছোটো হোক বড় হোক আর এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুই তিনটা দারুচিনি আর একটা এলাচ এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আমাদের চিংড়িটা আগেই পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল সেই জন্য এটার পানিটা বের হয়েছে তো আমরা প্রথমে পানিটা আলাদা করে নিচ্ছি এরপরে চিংড়িগুলোর মধ্যে আমরা সামান্য একটু লবণ আর লালমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেকেই হলুদ ইউজ করে তবে আমরা হলুদের পরিবর্তে এখানে লালমরিচের গুঁড়োটা দিয়েছি এটাতে টেস্ট অনেক বেশি ভালো আসবে তো আমরা প্রথমে তেজপাতাগুলোকে ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি আর গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলেই এদের মাখিয়ে রাখা চিংড়িগুলো আমরা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আমাদের কিছুক্ষণ চিংড়িগুলো ভেজে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চে চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো প্রায় দেড় চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর এবার সবগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি যে চিংড়ির পানিটা আলাদা করে রেখেছিলাম সেই পানিটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল কারণ আমরা প্রথমে কম তেল ইউজ করেছিলাম যেহেতু আমরা আলু দিয়ে রান্না করব সেই জন্য তেল আর মশলার পরিমাণগুলো আমরা একটু বেশি বেশি করে দিচ্ছি এবার সবগুলোকে মিলিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিচ্ছি এই তো কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা আলুগুলো আর এবার সবগুলোকে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরপরে আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর আমাদের চুলো নাচটা লো মিডিয়াম করে দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব এই যে ঠিক এরকম আঁচে দিয়ে রাখতে হবে এটাকে এখানে কিন্তু আমরা এখনও কোনো এক্সট্রা পানি ইউজ করিনি আলু থেকে সব পানি বের হয়েছে আমরা কিন্তু ঢাকনাটা উঠি একটু পর নেড়ে দিবো নাহলে কিন্তু এটা আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর এই সময়টায় আমরা এখানে ঝোলের জন্য কিছু পানি অ্যাড করেছি আর ওপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে কাঁচামরিচ আর মশলাগুলো দিয়ে দিবে আর এই সময়টাই তোমরা লবণ ঝাল টেস্ট করে দেখে নিবে যে আসলে সব লবণ ঝাল ঠিক আছে কিনা না আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো এই তো আমাদের রান্না প্রায় শেষ আমাদের রেসিপি রেডি আমাদের রান্না শেষ এখন এইটা আমি ভাতের সাথে খাবো আমার এরকম ঝাল ঝালঝাল খাবার গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তোমরা বাসায় ট্রাই করতে পারো শুধুমাত্র চিংড়ি এমনি রান্না না করে এইভাবে আলু দিয়েও খেতে পারো এটা অনেক টেস্টি খেতে বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুল পানা কিন্তু আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব ফর মোর গাইজ মাই ইজ নট দ্যাট ব্যাড বাই